আমাদের মেয়েরে যারা মেরি ফেলতে চায় সেই বাড়িতে মেরি বিয়ে দিতে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা গরিব হতে পারি কিন্তু আমরাও আমাদের মেয়েরে বুকে করে মানুষ করতেছি, এটা মনে রাখবেন। থাক নন্দা, অনেক নাটক দেখে ফেলেছি, আর তোমাকে নাটক করতে হবে না। আমাকে একটা ছোট্ট কথার উত্তর দাও দেখি। আচ্ছা, যেই মেয়ের আজ পর্যন্ত কিচ্ছু হয়নি সেই মেয়ের গায়ে হঠাৎ করে আগুন লেগে গেল। ওরে বাবা, মা এরা কি ভাবছে বলুন তো? আমরা এতই বোকা যে এত ছোট্ট একটা কথা বুঝবো না। থাকুন তাহলে। নকুল, এতক্ষণ তোমার কথা শুনলাম, এবার তুমি নিজের কানে শুনে যাও সূর্য ঠিক কি কি করেছে। সূর্য কোথায় গেল? দাদাভাই, আমি না আপনাকে ঠিক এই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলাম। এই যে এরা দুজন এসছে না আমাদের বাড়ির ছেলের নামে নালিশ করতে, ঠিক সেই সময় লগ্না সূর্যকে এমন ভাবে হাত করে রেখেছে না মা, সূর্য চলে গেছে লগ্নার সঙ্গে দেখা করতে। কি জল তাহলে কত দূর গড়িয়েছে এবার টের পাচ্ছেন মা? লগ্না সূর্যকে হাত করে নিয়েছে। নকুল, যদি সত্যি সত্যি সব কিছু তোমার পরিকল্পনা মতো হয় তাহলে এর ফল কিন্তু তোমায় ভুগতে হবে। আমি ফলাফল নিয়ে কোনো ভয় পাচ্ছি না কর্তামা, কোনো ভয় পাচ্ছি না। আমি অনেক হার জিত দেখেছি জীবনে, কিন্তু আজ আমি সত্যিখানা জানতে চাই। হ্যাঁ কর্তামা, সত্যিটা জানতেই হবে আমার। আমার লগ্না কোনোদিন কোনো মিছে কথা বলেনি, কোনো অন্যায় করেনি, বরং অন্যায় দেখলে প্রতিবাদ করতে দেখেছি ওরে। তাই সত্যিখানা আজ আমার জানতেই হবে, জানতেই হবেই। শোনো সবাই, গুরুদেবকে খবর দাও, আমি নকুলদের বাড়ি যাচ্ছি। ওদের মেয়ে আমার দাদু ভাইয়ের ওপর কি জাদু করেছে সেটা নিজের চোখে আমি দেখতে চাই। বেশ, চলেন কর্তামা, চলেন। আয় নন্দ, চলেন। এসব তুই কি বলছিস লগ্না? আমি সত্যিই তোকে ডাকিনি, বিশ্বাস কর। কি ডাকনি? এভাবে মিথ্যে কথা কেন বলছো তুমি লাট সাহেব? মিথ্যে কথা আমি কেন বলতে যাব তোকে? আর তুই জানিস আমি নিজেই তখন আমার রুমে কত বিপদের মধ্যে ছিলাম। বিপদ? হ্যাঁ সত্যি। থাক, আর নতুন কোনো গল্প বলতে এসো না লাট সাহেব। গল্প আমি তোকে বলছি না রে লগ্না, আমি নিজেই ভিডিও গেম খেলছিলাম আর তারপর তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, এই নে তোকে ছুঁয়ে বললাম। জানিস ভয়ে এখনো আমার গা হাত পা ঠান্ডা হয়ে আছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে না যে তুমি মিথ্যে বলছো, কিন্তু ওই জানলা দিয়ে আমি তো তোমায় স্পষ্ট দেখলাম, তারপর বাইরে থেকে তুমি আমাকে। এসব কথা বলিস না মালির মেয়ে, আমার শুনেই কেমন ভয় ভয় করছে। ওটা আমি সত্যিই ছিলাম না রে, বিশ্বাস কর। তুই তোর বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করতে পারবি না মালির মেয়ে? কি রে মালিন মে, কি ভাবছিস তুই? সত্যি আমায় বিশ্বাস করতে পারছিস না? হলদে সবুজ রঙটা ইট পাটকেল চিন বডাং। তুমি কি করে ভাবলে যে তোমায় আমি বিশ্বাস করব না? কিন্তু তখন কে ছিল সে আমায় ডেকেছিল বলো তো? দাদু ভাই, লগ্না, মারে মারে মারে
দাদু ভাই। রাজিমা, রাজিমা তুমি জানো সব কনফিউশন মিটে গেছে, লগ্না বুঝে গেছে যে আমি ওকে পুড়িয়ে মারার চেষ্টা করিনি। মা, আপনি সূর্যটা হাত দিলেন? দিলাম, দাদু ভাই ভুলে গেছে। দাদু ভাই নিজের বংশ, নিজের বংশ মর্যাদা সমস্তটা ভুলে গেছে, তাই মনে করিয়ে দিলাম। আমি আপনাকে বলেছিলাম না মা, বলেছিলাম না এই ছোট লোকগুলোর পিটি পিটি অনেক। এদিকে লগ্নার বাবার অপমান হয়েছে বলে সে নাকি আমাদের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে, আর তলে তলে আমাদের বাড়ির ছেলেটাকে ডেকে এনে নিজেদের ঘরে বসে গল্প করছে। বাবা বাবা বাবা, কুন্তলা দয়া করে তুমি এবার চুপ করো আর কথা বাড়িও না। না বড় বৌমা, কথা থামাবে না, সব কথা সবার সামনে আজ শোনা দরকার। কুন্তলা তুমি বলো কি হয়েছিল। হ্যাঁ, আমি আপনাকে সত্য বুঝিয়ে দিচ্ছি কি হয়েছে জানেন তো? কিসের সিগন্যাল? আর কোনো কথা আমি শুনতে চাই না। নকুল, তোমরা আমার ভিটে ছেড়ে চলে যাবে, আমার ভিটের আশেপাশে তোমাদের যেন না দেখা যায়। মা তুমি এসব কি বলছো? ওরা কোথায় যাবে সেটা আমার জানার দরকার নেই। দাদা আমি বলেছিলাম না এখানে বড় ঝড় আসতে চলেছে। লগ্না দেখলি তো, বড় লোকের ছেলের সঙ্গে বন্ধুত্ব করার ফল হাতে নাতে পেলি তো? নন্দা তোমাদের কোথাও যেতে হবে না। মা মা রাগের মাঝে এসে বলে ফেলেছে নকুল তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না তোমরা। ইন্দ্র তুমি খুব ভালোভাবে জানো রাগের মাথায় চন্দ্রকলা রায়চৌধুরী কোনো সিদ্ধান্ত নেয় না। কিন্তু মা ওরা এতকাল এখানে থেকেছে, এখন কোথায় যাবে ওরা? আমি তো আবার বলছি এগুলো নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন নেই, আমি আমার আদেশটুকু দিয়ে দিয়েছি ব্যাস। মা এটা কি অন্যায়? আমাকে তোমরা ন্যায় অন্যায় শেখাতে এসো না ইন্দ্র। তারপরে দুম করে বললে ওরা কোথায় যাবে কি করবে সেগুলো ভাবতে হবে না? দুম করে তো বলছি না, 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে নতুন আস্তানা খুঁজে নি, 8 দিনের দিন ওদের ছায়া যেন এখানে না পড়তে দেখি। কর্তামা আপনি দয়ার শরীর। হ্যাঁ কর্তামা, অপার দয়া আপনি, তাই আপনি আমারে 7 দিন সময় দিয়েছেন। কিন্তু আমি তো ছোট মানুষ, গরিব মালি, তাই 7 দিন কেন, এক মুহূর্ত আমি এইখানে আর থাকতে পারবো না কর্তামা, আমারে মাফ করবেন। আমি এক্ষুনি এই বাড়ি ফিরে চলে যাচ্ছি, লগ্ন মারে চল চল। কিন্তু বাবা আর কোনো কথা নয় মা, আর কোনো কথা বলবি না তুই, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ চল 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 নন্দা চল। দাদা বলতেছি আমাদের জিনিসপত্র তো গোছাতে হবে। আর কি গোছাবি নন্দা, কি গোছাবি, এই সবই তো তেনাদের দান। এই ঘরের ভেতরে বাইরে যা দেখতেছিস সব এনাদের দান, কিচ্ছুটি নিতে পারবো না রে নন্দা, কিচ্ছু নিতে পারবো না, তাই কিচ্ছুতে হাত দিতে চাই না, খালি খালি এই যাদের নেই আমার সংসার, যাদের যত্ন করি মানুষ করতেছিলাম, তাদের শুধু বলি যেতে চাই ভালো থেকো তোমরা। ভালো থাকবেন আপনারা সবাই, আমি একেবারে খালি হাত পায়ে এই বাড়ি ছাড়তে চাই, খালি হাত। লগ্ন মারে চল চল। বাবা মায়ের ছবিটা নেব না?
গুরুদেব, আপনি একটু মাকে বোঝান, প্লিজ মাকে বোঝান আপনি। উনি বংশমর্যাদার প্রশ্নে কোনোদিনই আপোষ করবেন না, আপনি ভালো করে জানেন ইন্দ্রদেব। আমি বলে কোনো ফল হবে না। গুরুদেব, আপনিও কি চান লগ্নটা চলে যাক? না, আমি কোনোদিনই চাই না যে ওরা চলে যাক। আমার পথে যে বা যারা বাধা হয়ে আসবে তাদের ঠিক এইভাবেই আমি ভস্ম করে দেবো, ছাড়খাড় করে দেবো একেবারে। ঠিক এইভাবে দেখি, এখানে তো পড়ার কোনো চিহ্নই নেই। ওরা পড়লে যে আমি বুকতে পাবো না, কি করে সম্ভব, কি করে সম্ভব? ভালো জেঠু, শুধু মায়ের ছবি নয় গো, সারা জীবন তোমরাও আমার বুকের মধ্যে থাকবে। ছেড়িদে মা, ছেড়িদে, চলি আয় মা, আমাদের যেতেই হবে, যাওয়ার সময় হয়ে গেল। সূর্য কার সাথে কথা বলছে? তুই যাস না, তুই যাস না, আই মালির মে, মালির মে তুই যাস না। চল মা, চল।
আর কোনো কথা নাই, চল চল। বাবা লাট সাহেব। না মা মা, আর কোনো কথা নাই, আমাদের যেতে হবে, আমাদের যেতে হবে। বাবা বাবা, আমার কথা শোন। বাবা দাঁড়াও, বাবা লাট সাহেব ডাকছে। আমি আর তোর সাথে কখনো ঝগড়া করব না, আমি আমার সব হোমওয়ার্ক নিজে করব। আমি তোর সাথে আর কোনোদিনও ঝগড়া করবো না। চন্দ্রকলা দেবী, দোহাই গুরুদেব, এমন কোন অনুরোধ আপনি আমায় করবেন না যেটা আমি রাখতে পারবো না। বেশ, কিন্তু কোন ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না তো? না গুরুদেব, বরং আমি আমার এতদিনের ভুল শোধরানোর চেষ্টা করছি মাত্র। আজকের পর থেকে ওই মেয়ে আর তার পরিবার এখানে থাকবে না, আমার বাড়িতে ওদের কোনো স্থান হবে না। শুধু আমার বাড়ি কেন, এই তল্লাটাই ওদের আর স্থান হবে না। আমার কথা শোন মা। পিসি বাবা শুনছে না, প্লিজ দাদু ভাই, দাদু ভাই চলে এসো। রাজিমা তুমি প্লিজ ওদের তাড়িয়ে দিও না। দাদু ভাই বাড়ি চলো, চলো চলো যাস না দাদু ভাই। আর কোনো কথা নয়, আমি বলছি তুমি বাড়ি যাবে, তুমি বাড়ি যাবে, চলে এসো। বাহ বাহ চন্দ্রকলা দেবী, লজ্জা পাওয়া উচিত। রতি, কোন কাজে লজ্জা পাবো আর কোন কাজে লজ্জা পাবো না সেটাকে আমি এখন তোমার কাছে শিখবো? তুমি কি মনে করো এত বড় হয়ে গেছো যে আমাকে শিক্ষা দেবে তুমি? অসাধারণ ব্যাপার, আমায় দেখছি কিছুই করতে হলো না। যা করার একেবারে চন্দ্রকলা রায়চৌধুরী নিজেই করে দিলেন। সূর্যদেবের থেকে লগ্নাকে আলাদা করে নিজের বংশের বিপদ নিজেই ডেকে আনলেন। ব্যাস, এবার আমার শুধু একটাই কাজ, সূর্যদেবের কণ্ঠে থাকা ওই রক্ষা কবচ বিদায় করতে হবে। তাহলে লগ্না তুই যাস না, তুই চলে গেলে আমি মরে যাব। লগ্না একটা বলিস না, লগ্না এইভাবে চলে যাচ্ছে, তাও তুমি ওদের ঘাট খাচ্ছ না? দাদু ভাই, অনেকক্ষণ ধরে অনেক ছেলে মানুষই সহ্য করছে। রাজিমা আমি লগ্নের কাছে যাবো। কোথাও যাবে না তুমি রাজিমা, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি। বাহ দাদা ভাই, একটা প্রতিবাদ করলেন, পুরো অন্যায়টা চোখের সামনে দেখে গেলে তো করবে কি করে? বংশের উত্তরাধিকারী বলে কথা, মায়ের দুধ বুকে যদি না থাকো তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই তো আমার পথের কাঁটা সূর্যের কণ্ঠের ওই রক্ষা কবচ এখন ধুলোয় পড়ে আছে। আর ওই রক্ষা কবচ যদি সূর্যের কণ্ঠে না থাকে তাহলে তো আমার কাজ অনেক বেশি সহজ হয়ে গেল। সূর্যের রানী স্থান